একটু অবস্থাপন্ন মানুষ বাজারে গিয়ে কেনেন চিকন চাল, চাহিদার কারণে দামও বেশি সরু চালের, আর নানা দামে এসব চাল কিনে প্রতারিত হন ক্রেতারা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন বিনা পঁচিশ ধান ক্রেতাদের এই পছন্দ এবং চাহিদা দুটি পূরণ করবে। মাগুরা থেকে ফিরে মেরাজ মোহাম্মদ রাসেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফেরদৌস রহমান। দেশে বছরে ধানের উৎপাদন হয় প্রায় 4 কোটি মেট্রিক টন, এর বেশিরভাগটাই চাষ হয় বোরো মৌসুমে। বাংলাদেশে চাষ উপযোগী বোরো ধানের প্রজাতি আছে 100-এরও বেশি। এর মধ্যে জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল জাতগুলো কার্যকারিতা হারানোতে বিপাকে কৃষক। বোরো মৌসুমে চাষ উপযোগী বিনা ২৫ নামে নতুন এক জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানীরা। তাদের দীর্ঘ প্রায় 10 বছরের গবেষণার ফসল এখন কৃষকের মাঠে। চিন্তা ছিল যে যদি বিড়ি ধান 29-এর মতো ফলন হয় তার থেকে, কারণ আপনারা জানেন বিড়ি ধান 29-এর জীবনকাল অনেক বেশি, সেখান থেকে যদি কম হয় এবং বিড়ি ধান 29-এর যে দানাটা সেটা কিন্তু মোটা, তো এটাকে যদি সরু করা যায়, সবগুলোকে যদি একসাথে অ্যাকুমুলেট করা যায় তাহলে এটা একটা ভালো হবে, এই জন্যই কিন্তু বিড়ি ধান 29-কে বেছে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বিনা ধান 25 সবগুলো ক্রাইটেরিয়াই ফুলফিল করেছে। অন্য জাতের চেয়ে 10 থেকে 15 দিন সময় কম, সেচ ও সারে খরচও কম, উৎপাদনও বিঘা প্রতি 25 থেকে 30 মন। আবহাওয়া সহিষ্ণু, বিনা 25 প্রথম বছরই জয় করেছে চাষির মন। এই ধানটার মানে বয়সকাল একেবারেই কম, বা সার কীটনাশকও খুব কম লাগে। বিশেষ যে খড় হয় এটাও ভালো, উচ্চ লম্বা হয়, গরু খাদ্য দিক যে পোষায়। দাম তো বেশি হবে, এটা চিকন ধান না, এইটাই তো ভদ্রলোক, আমরাও ওই দিয়ে ভদ্রলোক তো আমরা হয়ে গেছি। কৃষি বিভাগ বলছে প্রতি বছর যে 20 থেকে 25 লাখ টন সরু চাল দেশে আমদানি করতে হয় এই জাতের ধান কমাবে সেই নির্ভরতা, তাই আগামী বছরই সারা দেশে এই ধান ছড়িয়ে দিতে চান তারা। প্রিমিয়াম কোয়ালিটি যদি হয়, সরু হয়, ন্যাচারালি আপনার সায়েন্সটা হলেও তার ফলন কম হবে, কিন্তু দেখেন একটি শীষে তার 300টির উপরে গ্রেন, ইফেক্টিভ টিলার কার্যকরী আপনার যেটা কুশি সেটি প্রায় 12-13 বা 14-15টা হয়েছে। যদি দানার সংখ্যা এত হয় তখন আমাদের একটা থাম রুল আছে, তার ফলন অবশ্যই এটি 8 টনের উপরে, এটা আমরা অঙ্ক কষেই বলতে পারি মাঠে না গিয়ে। যেহেতু খুব চিকন জাতের ধান, এই ধানটা যদি আমরা সারা দেশে উৎপাদন করতে পারি, নেক্সট ইয়ার থেকে আমাদের কোনো চিকন চাল আমদানি করা লাগবে না। এটা আমাদের ইকোনমিতে একটা ভালো ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এটাতে। বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি চাহিদা চিকন এবং সরু জাতের ধান, আর সেটি করতে গিয়ে মিলাররা মোটা ধানকে ছেটে করছেন চিকন। কিন্তু বিজ্ঞানীরা বিনা 25 জাতের যে ধানটি উৎপাদন করেছেন সেটি বাংলাদেশের গ্রাহকদের সবগুলো চাহিদাই পূরণ করা সম্ভব। যদি চাষিরা এটি চাষ করে সফলতা পান তাহলে আগামীতে চিকন ধান আমদানির যে প্রবণতা সেটি হয়তো বাংলাদেশে অনেকটাই কমে আসবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, মাগুরা।